চোখের আলো নেই বলে থেমে থাকে না জীবন। জ্ঞানের আলো যদি থাকে অফুরন্ত আর জ্ঞানের ভাণ্ডার যদি থাকে সমৃদ্ধ, তাহলে দৃষ্টিহীনতা কোনো বাধা হতে পারে না। প্রজ্ঞার শক্তি পৃথিবীর সব কিছুকে জয় করতে পারে, আর তাই দেখিয়েছেন জ্ঞানপিয়াসী অদম্য দৃষ্টি প্রতিবন্ধীরা। চোখের আলো যাদের নেই, তারা নিজেদের আলোতেই নিজেদের জ্ঞানের আলোর শিখা ছড়িয়ে দেয় চারদিকে। অন্ধ ব্যক্তিদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইংরেজ কবি জন মিল্টন, গ্রিক কবি হোমার, ফার্সি কবি রুদাকি এবং হেলেন কেলার। এছাড়াও আরবি সাহিত্যের খ্যাতনামা কবি পাশার বিন বরদ সহ অনেকেই রয়েছেন যাদের নাম উল্লেখযোগ্য। জন মিল্টন কমনওয়েলথ অফ ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী ছিলেন। জন মিল্টন তার সাহিত্য প্রতিভা তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়। স্কুলের ছাত্র থাকাকালে মিল্টন নিয়মিত পড়াশোনার পাশাপাশি লাতিন, গ্রিক, হিব্রু ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন, সেই সঙ্গে কাব্যচর্চাও শুরু করেন। 1624 সালে কলেজে পড়ার সময় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। মিল্টন সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। তার প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণে তিনি পাঠকের মনে গেঁথে রয়েছেন। অবাক করা বিষয় যে সে সময় তিনি অন্ধ এবং দরিদ্র ছিলেন। মহাকাব্যটি তার নিজের জীবনের হতাশা এবং ব্যর্থতা তুলে ধরে, একই সঙ্গে মানুষের সুপ্ত ক্ষমতাকে নিয়ে আশাবাদও ফুটে ওঠে। টনি জাইলস অন্ধ হয়েও 130 দেশ ভ্রমণ করেছেন একজন পর্যটক। তিনি ব্রিটিশ নাগরিক টনি জাইলস। জাইলস চোখে না দেখা এবং কানে শুনতে না পারা সত্ত্বেও বিশ্বের নানা দেশের বিভিন্ন বৈচিত্র্য উপভোগ করেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে 41 বছর বয়সী এই ভ্রমণকারী বলেন, আমি মানুষের কথা শুনি, পাহাড়ে উঠি, সবকিছু আমি আমার স্পর্শ এবং পায়ের মাধ্যমে অনুভব করি, ওভাবেই আমি একটি দেশ দেখি। জাইলস গত 20 বছর ধরে নতুন নতুন জায়গা ঘুরে বেরিয়েছেন। তার ইচ্ছা বিশ্বের সব দেশ ঘুরে দেখা। জাইলসের ভ্রমণের অর্থ জোগাড় হয় তার বাবার পেনশনের টাকা থেকে। কাজেই আগে থেকে যথেষ্ট পরিকল্পনা করে ভ্রমণসূচি ঠিক করেন তিনি। প্লেনের টিকিট কাটার ক্ষেত্রে তার মা তাকে সাহায্য করেন, কেননা অধিকাংশ এয়ারলাইন্স কোম্পানিতেই অন্ধদের জন্য যথেষ্ট সুবিধা নেই। 10 বছর বয়সে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রাচীন রোমের মহাকবি হোমার। হোমার সাহিত্যের একজন কিংবদন্তি। তিনি ছিলেন প্রাচীন গ্রিক মহাকবি। হোমার তার রচনার পরিচয়ে বেশি পরিচিত। ইলিয়াড অ্যান্ড ওডিসি মহাকাব্য এবং হোমারীয় স্তোত্রাবলীর রচয়িতা হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছেছেন তিনি। সেই সাহিত্যিক মর্যাদা এখনও সারা বিশ্বে তাকে অতুলনীয় করে রেখেছে। হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য সাহিত্যধারার সূচনা হয়েছিল এমনটি মনে করেন বিশ্লেষকরা। কথা সাহিত্য এবং সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব অপরিসীম। হোমার চারণ কবি হিসেবেও সমাদৃত। মজার ব্যাপার হল, ইলিয়াড অ্যান্ড ওডিসি যে একই ব্যক্তির লেখা, এটা 350 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষ জানতেই পারেনি। আধুনিক গবেষকরা হোমারের সময়কাল বলতে কাব্যরচনার সূচনাকাল ও ব্যক্তির জীবনকাল উভয়কেই একযোগে বুঝিয়েছেন। বিখ্যাত চিত্রকর জন ব্রামলিট। জন ব্রামলিট হচ্ছেন একজন বিখ্যাত অন্ধ চিত্রকর। তিনি এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে নিজের সৃজনশীলতায় হয়ে ওঠেন পৃথিবীখ্যাত চিত্রকর। অন্ধ হয়েও ছবি আঁকেন, বিষয়টা শুনতে অদ্ভুত শোনালেও এটাই সত্যি। অন্ধ হওয়া সত্ত্বেও বিখ্যাত সব ছবি এঁকেছেন তিনি। 2001 সালে 30 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান মার্কিন চিত্রশিল্পী জন ব্রামলিট। এরপরও চালিয়ে যান নিজের পুরনো পেশা ছবি আঁকা। বেশ ভালোই আঁকতে থাকলেন। রং চেনার জন্য দৃষ্টিশক্তির বদলে স্পর্শ আর ঘ্রাণেন্দ্রিয় ব্যবহার করা শুরু করলেন। রং ছুঁয়েই বলতে পারেন কোনটা কী রং। ব্রামলিট বলেন, সাদা রংটা পাতলা, কালো খানিকটা আঠালো। হাতের স্পর্শে অন্য রংগুলো কী করে যেন বুঝে ফেলেন তিনি। এখন পর্যন্ত দৃষ্টিশক্তিহীন ব্রামলিটের আঁকা ছবি বিক্রি হয়েছে 20টিরও বেশি দেশে। ডক্টর তাহা হোসেন। ডক্টর তাহা হোসেন একাধারে গবেষক, সমালোচক, ছোট গল্প লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। দুই বিষয়ে ডক্টরের ডিগ্রির অধিকারী ছিলেন ডক্টর তাহা হোসেন। নিজের প্রতিভার জন্য তিনি মিশরের বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পেরেছিলেন। এখানেই শেষ নয়, তিনি দুইবার মিশরের শিক্ষামন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। তিনি প্রজ্ঞা দিয়ে পৃথিবীকে জয় করতে চেয়েছিলেন এবং পেরেছেনও।
জ্ঞানের পিয়াসী এ অদম্য দৃষ্টি প্রতিবন্ধীর চোখের আলো না থাকলেও নিজের মনের আলোতেই নিজের জ্ঞানের আলোর শিখা ছড়িয়ে দিয়েছেন চারিদিকে। তিনি 1889 সালে মিশরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। লেখক হিসেবেও তিনি ছিলেন সফল। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 104টি। আরও অবাক করা বিষয় হচ্ছে, তাহা হোসেন মাত্র 11 বছর বয়সে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। অনন্য নোবেলজয়ী হেলেন কেলার, তিনি জন্মেছিলেন স্বাভাবিকভাবেই। 19 মাস বয়সে হারান তার দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং কথা বলার শক্তি। কিন্তু অদম্য সাহস আর ইচ্ছাশক্তির কাছে হার মেনেছিল তার সকল প্রতিকূলতা। সব প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি হয়ে আছেন বিশ্বের অন্যতম অনুপ্রেরণীয় দৃষ্টান্ত। হেলেন মোট 11টি বই রচনা করেছেন। এগুলোর মধ্যে প্রধান হচ্ছে দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, ওপেন ডোর, আউট অফ দ্য ডার্ক ইত্যাদি। তিনি বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেন, যেখানে তিনি নিজেই নিজ ভূমিকায় অভিনয় করেন। তার আরও কিছু অসাধারণ প্রতিভা ছিল, যেমন তিনি বাদ্যযন্ত্রের ওপর হাত রেখেই তাতে কি সুর বাজছে তা বলতে পারতেন। এমনকি দীর্ঘদিন পরেও কারো সঙ্গে হাত মেলালে বলে দিতে পারতেন লোকটি কে। তার স্পর্শের অনুভূতি ছিল অত্যন্ত প্রখর এবং সূক্ষ্ম। তিনি নৌকাও চালাতে পারতেন, নকশি কাঁথা সেলাই করতে পারতেন, তিনি দাবা এমনকি তাসও খেলতে পারতেন। ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেইল। বিশেষ পদ্ধতির ব্রেইলের মাধ্যমে দৃষ্টিহীনরা আজ জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানপিপাসুদের মাঝে। এই ব্রেইল পদ্ধতি হল কাগজের ওপর 6টি বিন্দুকে ফুটিয়ে তুলে লেখার একটি পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা এই উন্নীত বা উত্তল বিন্দুগুলোর ওপর আঙুল বুলিয়ে 6টি বিন্দুর নকশা অনুযায়ী কোনটি কোন অক্ষর তা অনুধাবন করতে সক্ষম হয় এবং লেখার অর্থ বুঝতে পারে। 6টি বিন্দুর কোনোটিকে উন্নত করতে আর কোনোটিকে উন্নত না করে 63টি নকশা তৈরি করা যায়। এই পদ্ধতির জনক লুই ব্রেইল। তিনি নিজেও অন্ধ ছিলেন। এই পদ্ধতি ছিল যুগান্তকারী একটি পদক্ষেপ। ফ্রান্সের কোভে এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। 3 বছর বয়সে অন্ধ হয়ে যাওয়ার পর 20 বছর বয়সে তিনি অন্য অন্ধ ব্যক্তিদের শিক্ষা দিতে অগ্রসর হন। এরপর 1 বছরের মধ্যে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও কল্যাণার্থে তিনি ব্রেইল পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।